হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাই ফোটা, শুভ ভাই ফোটা সবাইকে। আর আজকে আমাদের যে সেজো মাসি আছে, নবী মাসি মেয়ের বাড়িতে, মানে মামুনিদের বাড়িতে একটা ভাই ফোটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমরা সবাই সেখানেই যাচ্ছি ভাই ফোটা দিতে। তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর অলমোস্ট না, পুরোই রেডি হয়ে গেছি। আর এখানে ও রেডি হচ্ছে এখন, আর বাকি সবাই রেডি হয়ে গেছে। তো এখন ঝটপট বেরোনো যাক, অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা লেট রান করছি, কারণ ওর টিউশন স্যার এসেছিল, স্যার একটু দেরি করে ছুটি দিয়েছে আজকে। আর কেউ যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, হাই মাইসেলফ পায়েল, এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস। উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো এখন ফুল রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো অ্যান্ড বেরিয়ে তারপর ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে জানি না কতটা ব্লগ করতে পারবো, কারণ নতুন একটা জায়গা যাচ্ছি। নতুন জায়গা না, আমার জন্য ওটা অনেক পুরোনো জায়গা, বাট নতুন জায়গায় ব্লগ করা তো ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি রাইট নাও। তো দেখা যাক কতটা কি করতে পারি, তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। My 24-year-old cousin. 23. 24. বয়স কমাস না প্লিজ। 23, 1999. রানিয়াও আছে, আর নীলদের এখানে খুব সুন্দর একটা বাগান আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কত গাছ এখানে, এটা কি লেবু গাছ রে? লেবু গাছ, অনেক গাছ আছে, দেখি সুন্দর বাগান। হ্যালো গাইস, খেয়ে ল্যাব খাচ্ছি গাইস। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন বসে বসে গল্প করছি। এখানে একটা জন্তু রয়েছে, তোমরা যদি চিড়িয়াখানার ট্যুর দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও, আমি দেখিয়ে দেবো। আমরা এখন মেবি যাব মুভি দেখতে বা কোথাও একটা। এই দিবে না এটা? হ্যাঁ দেব। তো এখন আমরা বসে রয়েছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি, যাব মুভি দেখতে। আমার নাম শরণ্য রায়, দাঁত ভাঙা। বাহ, খুব ভালো কথা। দাঁত ভাঙা আমরা কি মুভি দেখতে যাচ্ছি? রাম সেতু মুভি দেখতে। সাতটা কততে শো আমাদের? তো বেসিক্যালি আমরা এখন একটু আগে বেরোচ্ছি, কারণ আমরা একটা জায়গায় একটু চা খাবো। নিয়ে যাচ্ছে না, এতটাই বাজে মেয়েরা। তো বেসিক্যালি আমরা এখন একটু বেরোচ্ছি, মানে এখন 5:30 মতন বাজে, আমরা আগে একটু বেরিয়ে যাচ্ছি, একটু চা ফা খাবো। কোনো একটা ছোটোখাটো যদি ক্যাফে থাকে সামনে, তো সেখানেও আমরা যেতে পারি, একটু আড্ডা দেবো, মজা করবো, বাইরে ঘুরবো। তো সবটাই তোমরা দেখতে পাবে। আমরা বলতে আমরা চারজন, আমি, রানিয়া, নীল আর সৌম্য, চারজন বেরিয়ে যাচ্ছি এখন। তো একটু আগে গিয়ে মজা টজা করবো, তারপরে 7:35 দিকে যে আমাদের শো আছে মুভি, তো ওখানে পৌঁছে যাবো হাইল্যান্ড পার্কে আইনক্সে। তো ওখানে ওদের সাথে মিট করে নেব, তারপরে মুভি ফুভি দেখে দেন বাড়ি আসবো। তো এখন অলমোস্ট 5:30 মতো বাজে, তখন বেরোনো যাক। এখন বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি চা খেতে। এখন এই যে এই দুটো পাগলামো করছে রাস্তার মাঝখানে, আর সৌম্য আমাদের লিডার আগে আগে যাচ্ছে। একটা জায়গায় চা খেতে এসেছি, চা খেয়ে তারপর ডাইরেক্ট এখান থেকে হাইল্যান্ড পার্কে যাবো, চাটা খাওয়া যাক। আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ আজকে লাঞ্চ করেছি অনেক দেরি করে, এখনো মাসিরা কেউ আসেনি। আমরা যেখানে গেছিলাম চা খেতে, ওখান থেকে তাড়াতাড়ি আমরা চলে এসেছি। আমাদের 7:35 মুভি, এখন কটা বাজে? এখন 7:19 বাজে। ওরা আসলে তারপর ভেতরে যাবো। Get up!
তো আমি চলে এসেছি বাড়িতে। তো আজকে সবাই জানো ভাইফোঁটা ছিল, আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, মুভি দেখতে গেছিলাম। তো সারাদিন অনেকটাই মজা করেছি, সবটাই তোমরা দেখতে পেয়েছো। অনেক বেশি কিছু দেখাতে পারিনি, আর বেশি বড়ো হবে না ব্লগটা, ছোট ব্লগই থাকবে যাতে তোমাদের দেখতে সেটা ভালো লাগে। তো ভিডিওটাতে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো অলমোস্ট 11:30 মতো বাজে, আমি এখন ফ্রেশ হব, একটু কিছু ডিনার করব, বেশি খাওয়ার জায়গাও নেই পেটে, সারাদিন ধরে অনেক কিছু খেয়েছি, একটু কিছু অল্প ডিনার করে নেব, দিন শুয়ে পড়ব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অলসো তোমাদের সাথে খুব জলদি দেখা হবে উইথ দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন স্টে টিউন, স্টে সেফ, বাই বাই।